মানে আমি কিছুক্ষণের জন্য সাইলেন্স হয়ে গেছি। তো এই ভিডিওটা আমি দেখলাম এখন, তো অনেকদিন আগের থেকেই এনার ভিডিও আসে মোটামুটি, তো হট করে আজকে আবার এসছে এখন বলছি আমি। তো আজকে হয়তো মঙ্গলবার, এখন বাজে আড়াইটে, দুপুর আড়াইটে বাজে। তো এখন একটু স্ক্রোল করতে করতে ইউটিউবে শর্টসে এনার ভিডিওটা আসলো, তো আমি ওনার ভিডিওর ভিতরে গেলাম, গিয়ে দেখলাম সবগুলোই এরম টাইপের ভিডিও, খুব সুন্দর ভিডিও বানাচ্ছে আমি দেখলাম। তো এখন আমি বুঝতে পারছি যে এখনকার লোকজন এইসব ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। এবার ইনার ফ্যামিলিতে কেউ আছে কি না আমি জানি না, বাট আমাদের ফ্যামিলিতে তো আছে, তো ওই জন্য আমরা ওই টাইপের ভিডিও বানাতে পারি না, ওই জন্য আমাদের চ্যানেলে ভিউজও হয় না। আমি ওনার লাইকও দেখলাম, অনেকে লাইকও করে, সাবস্ক্রাইবও ভালোই হয়েছে। তো কি বলবো, কিছু বলার নেই, যারা এসব পছন্দ করে তাদেরকে তো কিছু বলার নেই। তো তাদেরকে একটা কথাই বলবো, আমাদের মতন যারা নর্মালি একটু ভিডিও বানানোর চেষ্টা করে, যারা একটু উঁচুতে ওঠার চেষ্টা করে, তাদের একটু সাপোর্ট করো, তাদের ইনাদেরও সাপোর্ট করো। ইনরা তো অনেক কষ্ট করছে, অনেক কষ্ট ভিডিও বানাচ্ছে, মানে কি বলবো, এই টাইপের ভিডিও দেখে কারা আমি সেটাই বুঝে পাই না। আর ইনরা যে বানায় একটা এই পর্যায়ে এসে, এই এই এজে এসে ইনরা এই টাইপের ভিডিও বানায়, মানে সব জায়গাটা একদম নোংরা বানিয়ে দিচ্ছে। তারপরের কথা, ইনাদের ফ্যামিলির থেকেও সবাই সাপোর্ট করে, আর আমরা যতই ভালোভাবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, আমি নর্মালি যে ভিডিওগুলো বানাই সেটুকুই বানাই অনেক কষ্ট করে, আমার বাড়ির থেকে অনেক বারণ করে তাও। আর ইনি এই বয়সে এসে কোথায় ঠাকুর ভক্তি দেখাবে, না ভিডিও বানাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই টাইপের ভিডিও বানায় আর তাও আবার পাবলিক দেখে, ভিউজ হয়, সাবস্ক্রাইব বাড়ে। আর আমাদের মতো নর্মাল যারা ভিডিও বানায় তাদের কোনো গুরুত্বই নেই। তো আর কিছু বলার নেই, যারা দেখে এনজয় করছো এনজয় করো আর কি। তো তাদের একটা কথাই বলবো, আমাদেরকে একটু সাপোর্ট করো। দেখে কারা এই ভিডিওগুলো, দেখে কারা আর এদের সাপোর্ট করে কারা, আমি সেটাই বুঝে পাই না।